আসসালামু আলাইকুম, আমি ফাতেমা শিজা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজ হচ্ছে আমার জন্মদিন, ১৭ জুলাই। তো আজকে আমার জন্মদিন উপলক্ষে আম্মু বলতেছে বিরিয়ানি রান্না করবে, তো আমি মাংসটা কেটে নিচ্ছি। জন্মদিনে বিরিয়ানি রান্না করবে, এই জন্য আমার ছোট ভাইটাও বলতেছে আপনি জন্মদিনে বিরিয়ানি রান্না করতে হবে। তো মাংসটা কেটে নেই, তারপরে আবার কথা বলতেছি। আমার মাংসটা কাটা শেষ, এখন আমি ধুয়ে নিতেছি। ধুয়ে আমি মশলা টশলা দিয়ে দিব। তো আমার ধোয়া শেষ, তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, আর তারপর হচ্ছে জিরা বাটা দিব, আরে সরি, জিরার গুঁড়া দিয়েছি, ভুল হয়ে গেছে, জিরা, এটা হচ্ছে জিরা, আর একটু হালকা একটু মরিচ দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচ তো দিব, এই জন্য হালকা একটু মরিচ দিচ্ছি। তারপর হলুদ দিয়ে দিলাম একটু, এ তো যা যা লাগে আর কি, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরা, এগুলাই। তারপরে বিরিয়ানি মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, যা যা লাগে সব কিছু দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল তো আমি সব কিছু দেই একটা একটা করে, আরও এখন দেওয়া যায় যে তেজপাতাগুলাই, এগুলো দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আদা বাটা দিব, এই যে 3 চামচ আদা বাটা দিয়ে দিলাম, তারপর রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিব, সব মশলা দেওয়া শেষ। এখন হচ্ছে এগুলা সবগুলো একটু তেল দিয়ে সবগুলো একটু ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য, কারণ রেখে দিলে মশলাটা মাংসের মধ্যে একটু যায়। তো এটা হচ্ছে বিরিয়ানির মশলা, আমি সানেরটা ইউজ করি, কিন্তু আজকে ছিল না, এই জন্য রাঁধুনিরটা ইউজ করলাম বিরিয়ানি মশলা। তো আমি বিরিয়ানি মশলাটা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য মিক্স করে, এই যে সবগুলো একসাথে মিক্স করা হয়ে গেছে। তো আমি এখন চুলোতে আগুন দিয়ে দিব, ঢাকনা দিয়ে দিলাম। তো এই যে মাংসটা বসিয়ে দিলাম, আমি তো মাংসটা বসিয়ে ভুলেই গেছি, পরে এসে দেখি নিচে দিয়ে পড়ে গেছে, হালকা লেগে গেছে, পরে আলাদা আরেকটা পাতিলে নিয়ে নিছি। তো বিরিয়ানিটা রান্না করার সময় আম্মু রান্না করেছে, আমি ঘুমেছিলাম, এজন্য আর রান্নাটাও ইয়ে করতে পারি নাই। তো পরে আমাদের খাবার ইয়েটাই করলাম, কি ঘুমেছিলাম এজন্য ভিডিও করতে পারি নাই, আম্মু রান্না করে ফেলছে এর আগেই। তো এই যে আমার হাজব্যান্ড ফুলকলি থেকে ইয়া নিয়ে আসছে পাউরুটি, তো পাউরুটি খাচ্ছি আমি আর আমার ছোট বোন। তো খাওয়ার সময় আমি একটু ভিডিও, মোবাইল হাতে ছিল তো একটু ভিডিও করে রাখলাম। পাউরুটিটা অনেক সফট, খুবই ভালো ছিল, ভাল লাগছে।
তো এই হচ্ছে আমার জন্মদিনের কেক। আমি তো জানতামই না আমার জন্য কেক নিয়ে আসবে, গিফট নিয়ে আসবে। আমার ছোট বোন আমাকে সকালে উইশ করলো, তারপর আমার হাজব্যান্ড পরে করলো, কারণ আমার হাজব্যান্ড ছিল না বাসায়, ও অফিসের কাজে সিরাজগঞ্জ ছিল। তো পরে ও আমি তো পুরাই অবাক ওদের গিফটগুলো দেখে, খুব খুশি হয়েছি। এটা হচ্ছে আরমান আমাকে দিয়েছে, আমার ছোট ভাই, যে শাপলা ফুলের ইয়েটা, আর অ্যালবাম ছবি রাখার ইয়েটার অ্যালবামের ইয়েটা আমার বোন দিয়েছে, অয়েলমেট। আর ওই যে দুইটা প্যাকেটেরগুলো আমার হাজব্যান্ড। তো এখন হচ্ছে আমি গিফটগুলা খুলবো, তো আপনারা দেখেন। তো এটা হচ্ছে আমার ছোট বোন, এই যে গিফট আমার ছোট বোনের গিফটটা, তো এটাও খুলে নেই, আমার হাজব্যান্ডেরটা তো খুলে ফেললাম, তো আমার ছোট বোনের গিফটটাও খুলে ফেলি। ওপর এটা ছিল ফটো ফ্রেম, খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে, দুইটা মানে চারোটা জিনিসই খুব পছন্দ হয়েছে। তো খুলি, আপনারা এনজয় করুন।
তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে সামনের দিনগুলো ভালোভাবে যায়। আল্লাহ হাফেজ।